সেকেন্ড সেমিস্টার পরিবেশবিদ্যা প্রশ্নমান দুই দেখে নেব গুরুত্বপূর্ণ কিছু দু নম্বরের প্রশ্ন নতুন সিলেবাস সিসিএফ সেকেন্ড সেমিস্টার অতিমারি বা প্যান্ডেমিক কী অতিমারি বা প্যান্ডেমিক বলতে সেই ধরনের মহামারীকে বোঝায় যে রোগের সংক্রমণ ও বিস্তার কোনো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে কখনোই সীমাবদ্ধ থাকে না এবং এই সংক্রমণ বিশাল এলাকা জুড়ে পৃথিবীর নানা দেশে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে যেমন কোভিড নাইন্টিন পরের প্রশ্ন দেখো মহামারী বা এপিডেমিক কি অতি অল্প সময়ের মধ্যে প্রচুর মানুষের মধ্যে কোনো রোগ একই কারণে ভিত্তিতে দ্রুত ছড়িয়ে পড়লে ওই রোগটিকে মহামারী বা এপিডেমিক বলা হয়ে থাকে যেমন ভারতে উনিশশো সালে ঘটেছিল ফ্লু উনিশশো সালে বসন্ত বা পক্স ইত্যাদি মন্টিল প্রোটোকল কি মন্টিল চুক্তি বা মন্ট্রিল প্রোটোকল হলো উনিশশো সালে সম্পাদিত একটি আন্তর্জাতিক বা বিশ্ব চুক্তি যার উদ্দেশ্য হল ওজন স্তরের পক্ষে ক্ষতিকর বস্তুর উৎপাদন ও ব্যবহার ধীরে ধীরে পূর্ণ মাত্রায় কমিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়া পরিবেশ আইন বলতে কি বোঝো পরিবেশ সংক্রান্ত আইন বলতে সেই বিধিবদ্ধ আচরণ ব্যবস্থাকে বোঝায় যা সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে পরিবেশকে স্বল্প এবং দীর্ঘমেয়াদি ক্ষতির হাত থেকে রক্ষা করা যায় পরিবেশকে কলুষমুক্ত করা যায় এবং সামগ্রিকভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় জলবায়ুর পরিবর্তন নিয়ন্ত্রণে আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলনের তাৎপর্য কী উনিশশো সালে প্রতি দশ বছর অন্তর অনুষ্ঠিত আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিশ্বে উষ্ণায়নের জন্য দায়ী গ্রিন হাউস গ্যাসগুলির উৎপাদন ও বায়ুমণ্ডলে এই গ্যাসগুলির অনিয়ন্ত্রিত নিঃসরণ রোধ করা এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে একুশ শতকের কর্মসূচি হিসাবে এই প্রকল্পগুলি এজেন্ডা টোয়েন্টি নামে পরিচিত আর্থ সামিটে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ছিল একশো সাতানব্বইটি বিপন্নতা কী বিপন্নতা হলো দুর্যোগ বা বিপর্যয়ের ফলে মানুষের অসহায় ও অক্ষমতা পরিস্থিতি সব ধরনের সুযোগ বা বিপর্যয়ের বিপন্নতা মাত্রা সমান নয় আবার পৃথিবীর সব জায়গায় মানুষের বিপন্নতা এক ধরনের নয় যেমন জাপানে ভূমিকম্প সুনামির কারণে মানুষের ক্ষয়ক্ষতি বিশাল হয়েছিল বা বেশি বিপন্ন হয় কিন্তু অস্ট্রেলিয়াতে বিপন্নতার অন্যতম কারণ হলো দাবানল ওয়েস্টল্যান্ড কাকে বলে যে জমি চাষের জন্য অনুপযুক্ত বা অনুর্বর ভূমি তাকে ওয়েস্টল্যান্ড বলা হয় যেমন মরুভূমির উষ জমি বরফে ঢাকা তুষারবিত্ত অঞ্চল এমনকি অতিরিক্ত ভূমিক্ষয়ের জন্য যে জমিতে চাষবাদ হয় না বা করা যায় না সেই সব পথিত জমিকে অনুর্বর জমি বা ওয়েস্টল্যান্ড বলা হয় এলনিনো কাকে বলে বা কী এলনিনো হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের চিলির উপকূলে মাঝে মাঝে দেখা দেওয়া অস্থির ও অনির্দিষ্ট প্রাকৃতিক দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোত এই স্রোত কখনও শুরু সরি কখনও শুরু হবে আর কখন থেমে যাবে তার কোনো নিশ্চয়তা নেই বিগত কয়েকটি ঘটনা যেমন উনিশশো বিরাশি তিরাশি ছিয়াশি সাতাশি ছিয়ানব্বই সাতানব্বই সালে দেখা গেছিল ডিসেম্বরের শেষ বড়দিনের কাছাকাছি সময় এলে এই শত্রু দেখা যায় ইকো বলতে কি বোঝায় পরিবেশ নারীবাদ বা ইকো ফেমিনিজিম হলো মূলত নারীর অধিকার ও পুরুষের সাথে সমান অধিকার স্থাপনের মাধ্যমে সামাজিক পরিবেশের ভারসাম্য বজায় রাখার মতবাদ পরিবেশ রক্ষা করার জন্য জাতি গঠন করার জন্য নারী জাতির অধিকার সুপ্রতিষ্ঠিত করা দরকার নারীরা সমাজের এবং পরিবেশের অঙ্গ তা সম্মানের সাথে স্বীকার করা প্রয়োজন আছে এই শিক্ষা সমাজের সর্বস্তরের ধনী নির্ধন নারী পুরুষ নির্বিশেষে ছড়িয়ে দিতে হবে তবেই পরিবেশ শিক্ষা আরও সার্বিক হবে এই হলো ফেমিনিজম সরি ইকো ফেমিনিজম সুনামি কাকে বলে জাপানি ভাষায় সু মানে বন্দর নামি মানে ঢেউ এক কথা সুনামির অর্থ হলো মহাশক্তিশালী সামুদ্রিক ঢেউ সুনামিন ঢেউয়ের শক্তি এত বেশি যে এর ধাক্কায় লক্ষ লক্ষ মানুষের জীবন কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়ে যায় এক নিমেষে চোখের পলকে ধস কাকে বলে পাহাড়ের ঢালে ঢাল বরাবর মাদ্রাকর্ষণ টানে পাথরের চাঁই শিরাচূর্ণ মাটি অন্যান্য আলগা পদার্থের হঠাৎ নেমে আসাকে বা ধসে পড়াকে বলা হয় ধস সাধারণত বর্ষাকালে পাহাড়ের ধস নামে তবে ভূমিকম্প হলে বা আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময়ও ধস নামতে পারে মেলতাসে জন বৃদ্ধি তত্ত্বের মূল কথা কী রবার্ট ম্যালথাসের মতে জনসংখ্যা খাদ্যের যোগান বিপরীত ধর্মী তিনি বলেন যে খাদ্যের যোগান বৃদ্ধি পায় পাটিকাণিতিক হারে বা সমান্তর প্রগতিতে যেমন এক দুই তিন চার পাঁচ হিসাবে কিন্তু জনসংখ্যা বাড়ে গুণোত্তর প্রগতিতে যেমন এক দুই চার আট ষোলো হিসাবে ফলে প্রতি পঁচিশ বছর জনসংখ্যা দ্বিগুণ হয় তাই জনসংখ্যা বৃদ্ধি হওয়ার সাথে খাদ্যের যোগান তাল রাখতে পারে না ফলে দুর্ভিক্ষ মহামারী দেখা দেয় কাম্য জনসংখ্যা কি কোনো দেশের জনসংখ্যা যদি সেই দেশের মোট সম্পদের যোগানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তবে সেই সংখ্যাকে কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন বলে কাম্য জনসংখ্যায় পৌঁছলে যে কোনো দেশ মোট উৎপাদন সর্বাধিক হবে আইন সংরক্ষ সরি অরণ্য সংরক্ষণ আইন কেন দরকার অরণ্য হলো পার্থিব পরিবেশের উপাদান অরণ্য পরিবেশের অবিভাজ্য অংশ উদ্ভিদ মানুষ প্রাণীকে খাদ্যের যোগান দেয় বাস্তুতন্ত্রকে রক্ষা করে খাদ্য চালককে অবিঘ্নিত রাখে শিল্পে কাঁচামালের যোগান দেয় গরিব পরিবারকে জ্বালানি দেয় ভেষজ গুণের গাছপালা ঔষধ শিল্পের কাজে লাগে অরণ্য বা গাছপালাই পারে পরিবেশে অক্সিজেন যোগান দিতে কার্বন ডাইঅক্সাইড এবং গ্রিন গ্যাসের পরিমাণ হ্রাস করতে এই সার্বিক গুরুত্বের কারণেই অরণ্য রক্ষা করা প্রয়োজন ঝুঁকি বা রিস্ক কাকে বলে ঝুঁকি বা ইংরেজিতে রিস্ক বলতে ভবিষ্যতের দুর্যোগ বা খারাপ কিছু ঘটার আশঙ্কাকে বোঝায় সুতরাং বিপদের সম্ভাবনা আছে এমন যে কোনো পরিস্থিতি ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিবহুল দুর্যোগের ধরন অনুসারে ঝুঁকির মাত্রা বদলে বদলে যায় যেমন ভূমিকম্প বা ঝড় হলে উচ্চস্তরের ঝুঁকি ধস বা হিমানি মধ্যস্তরের ঝুঁকি চেরনবিল দুর্ঘটনা কী কারণে ঘটেছিল উনিশশো ছিয়াশি সালে ২৬ এপ্রিল ইউক্রেনের চেড্নোবিল শহরে স্থাপিত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি এবং কর্মীদের অসাবধানতার ফলে যে বিস্ফোরণ বা পরিবেশন বিপর্যয় ঘটে আধুনিক ইতিহাসে তা চেড্নোবিল দুর্ঘটনা নামে পরিচিত চেড্নোবিল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তেজস্ক্রিয় ইউরেনিয়াম মৌল ব্যবহার করা হতো এখানে নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও দুর্ঘটনার দিন ওই বন্দোবস্তগুলি চালু ছিল না ফলে পারমাণবিক চুল্লির ভিতরে ইউরেনিয়াম জ্বালানি প্রচণ্ড গরম হয়ে যায় এবং বিস্ফোরণ ঘটে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে কার্বন ডাইঅক্সাইড মিথেন ক্লোরোফ্লো কার্বন পারফ্লোমিথেন নাইট্রাস অক্সাইড এবং জলীয়বাষ্প স্বাভাবিক ঘনত্বের তুলনায় বায়ুমণ্ডলে বৃদ্ধি পেলে গ্যাসগুলি ক্ষমতা বৃদ্ধি পায় ফলে পৃথিবীর উন্নতা সরি উন্নতার উষ্ণতার বৃদ্ধি পায় এই পরিস্থিতি বিশ্ব উষ্ণায়ন নামে পরিচিত স্থিতিশীল জনসংখ্যা কাকে বলে কোনো দেশের জন্মহার মৃত্যু হার সমান হওয়ার কারণে যদি জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য হয় তখন তাকে স্থিতিশীল জনসংখ্যা বলা হয় ঘূর্ণিঝড় বা সাইক্লোন কাকে বলে পৃথিবী পৃষ্ঠের উপর তাপের বৈষম্যের জন্য বায়ুর চাপের বৈষম্য দেখা যায় এই বৈষম্য দূর করার জন্য বা চাপের সমতা রক্ষা করার জন্য চারপাশের উচ্চ বায়ু সরি উচ্চ চাপযুক্ত শীতল বায়ু একটি কেন্দ্রের দিকে ধাবিত হয় এবং কেন্দ্রে প্রবেশ করে উষ্ণ ঊর্ধ্বগামী হয় এইরূপ কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী বায়ুকে ঘূর্ণবাদ বা সাইক্লোন বলে পরিবেশ সুরক্ষা আন্দোলন কাকে বলে পরিবেশের বিভিন্ন উপাদান সংরক্ষণ জীববৈচিত্র্য সংরক্ষণ পরিবেশের দূষণ হ্রাস বা বন্ধের জন্য মানব জাতির স্বার্থে যে আঞ্চলিক বা জাতীয় অথবা আন্তর্জাতিক স্তরে আন্দোলন সংগঠিত হয় তাকে পরিবেশ সুরক্ষা আন্দোলন বলা হয় সহনশীল উন্নয়ন কাকে বলে সহনশীল উন্নয়ন কথাটির অর্থ হলো পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক দীর্ঘমেয়াদী সামগ্রিক মানব উন্নয়ন ব্যবস্থা এই ব্যবস্থার মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নতি হয় আর্থসামাজিক অভিশাপ থেকে মানুষের মুক্ত করাই এই পরিকল্পনার উদ্দেশ্য সামাজিক বনসৃজন কাকে বলে সামাজিক বন বৃক্ষরোপণ পরিকল্পনা অনুসারে নানা ধরনের অপব্যবহৃত পতির জমি দিয়ে অরণ্য সৃষ্টির উদ্যোগকে সামাজিক বনসূজন বলে এই প্রকল্পের মাধ্যমে পরিবেশ অর্থনীতি মানুষ উপকৃত হয় সিগময়েড বক্ররেখা কী সিগময়েড বক্ররেখা হলো সময় জনসংখ্যা বৃদ্ধির পারস্পরিক সম্পর্ক অনুসারে ধারণ ক্ষমতা এবং ক্যারিং ক্যাপাসিটি বোধ বক্ররেখা তো এই গেল তেইশটি বা পঁচিশটি দু নম্বরের প্রশ্ন সমগ্র অধ্যায় থেকে দেখাবে পরবর্তী ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন নিয়ে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে পারলে একটি লাইক করো প্লিজ এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো